অভিজ্ঞে তোর কেমন লাগে? গভীর মনোযোগ দিয়ে ইলিশ মাছের কাঁটা বেছে খাচ্ছিল তাহিয়া। মায়ের কথা শুনে থেমে গেল, ভ্রু কুচকে মনে করার চেষ্টা করলো এই নামের কাউকে চেনে কিনা। মস্তিষ্কে চাপ দিতেই স্মরণে এলো অফিক নামের একজন মানুষের পরিচিত, তাহিয়া ডিপার্টমেন্টের তরুণ প্রভাষক, অপরদিকে মায়ের বান্ধবীর ছেলে। মা কি ওনার কথা জিজ্ঞেস করছেন? নিশ্চিত হতে মুখের ভাত গেলে প্রশ্ন করল। আমাদের ডিপার্টমেন্টের অফিসারের কথা বলছো তুমি? হ্যাঁ, ওকে তোর কেমন লাগে? আগ্রহ ভরা চাহনিতে জানতে চাইলেন তাহিয়ার মা মাহমুদা খানম। স্যারের ব্যাপারে মায়ের আগ্রহ ভাব অদ্ভুত ঠেকল তাহিয়ার। মা হঠাৎ স্যারের কথা জানতে চাইছেন কেন, এমন প্রশ্ন হানা দিল মস্তিষ্কে। উত্তরটা জানা বাধ্যতামূলক, তার কৌতূহলী স্বর প্রশ্ন করেই বসল। তুমি হঠাৎ ওনার কথা জিজ্ঞেস করছো কেন? থেমে খানিকটা হেয়ালির সুরে বলল, কারোর জন্য সম্বন্ধ টম্বন্ধ দিচ্ছ নাকি? মাহমুদা খানম ইতিবাচক সম্মতিতে হাসলেন। তার বাদামি মনির চোখ ছোড়ার অন্তর্ভীতি দৃষ্টি মেয়ের পানে। এই পর্যায়ে খানিকটা অবাক হলো তাহিয়া। দাদা বাড়ি নানা বাড়ির বন্ধের মাঝে বিবাহযোগ্য কেউ নেই, তবে মা কার সাথে স্যারের বিয়ের কথা ভাবছেন? চিন্তার সাগরে ডুব দিয়েও সমীকরণ মেলাতে পারল না সে। স্যার ডাশভারী কোচের মানুষ, কথা বলেন মেপে মেপে, প্রয়োজনের বাইরে কোনো কথা বলেন না। সারা দিন মুখে গম্ভীরতার প্রলেপ মেখে ঘুরে বেড়ান। দুবছরের শিক্ষা জীবনে স্যারকে হাসি মজা করতে দেখেনি সে। কার ঘাড়ে এমন একজন মানুষকে চাপাতে যাচ্ছে জানতে কৌতূহলী হলো মন। সেই সাথে মেয়েটার আগত জীবনের কথা ভেবে আফসোসের ভারে পাল্লা ছুঁল তার দুঃখী মন। সে আফসোসের সুরে বলল, আহারে বেচারি, মেয়েটার কথা ভেবে খারাপ লাগছে। সুন্দর একটা জীবন অকালেই ঝরে যেতে ধরেছে, তা কোন হতভাগীর কপাল ফ্রাই করার প্রস্তুতি নিচ্ছ তোমরা দুই বান্ধবী মিলে? তাহিয়ার বিপরীতমুখী চেয়ারে বসছেন মাহমুদা। ডায়াবেটিসের কারণে রাতে ভারী খাবার খাওয়া মানা তার। এক চামচ সবজি দিয়ে দুটো রুটি খেয়ে রাত পার করেন। রুটি খাওয়া শেষ তার। খাবার পর্বের সমাপ্তি টানতেই পানি ভর্তি গ্লাসে চুমুক দিয়েছেন সবে। পানি পানের পুরো সময়টাই মেয়ের দিকে তাকিয়েছিলেন অপলক। তাহিয়ার কথায় তার শুভ্রডাঙা চেহারায় অমাবস্যা নামলো যেন। চোখের চাহনিতে বিরক্তির রেখা দেখা গেল, যা স্পষ্ট জানান দিচ্ছে মেয়ের কথা তার পছন্দ হয়নি। কথা শেষ করে তাহিয়া উত্তরের আশায় মায়ের দিকে চাইল। চোখাচোখি হতেই দৃষ্টি সরালেন মাহমুদা, গ্লাস রেখে গম্ভীর ভঙ্গিমায় বসলেন। পরবর্তী কথা বলার আগে বেশ কিছুক্ষণ সময় নিলেন। ইতস্ততভাবে ধীর কণ্ঠে বললেন, আমরা অভিকের সাথে তোর বিয়ের কথা ভাবছি। মায়ের কথাটা বজ্র ধ্বনির মতো ধাক্কা খেল তানিয়ার কানে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল, চোখ বড় বড় করে অবিশ্বাস্য চাহনিতে চেয়ে রইল মায়ের দিকে। মিনিট দুয়ে কথা বলতে পারল না, হা করে তাকিয়ে রইল। মস্তিষ্ক গ্রহণ করতে পারছে না কথাটা। খানিক বাদে নিজেকে ধাতস্থ করে হকচকিয়ে বলে উঠল, কি মা, তুমি কি আমার সাথে মজা করছো? তোর সাথে আমার মজা করার সম্পর্ক নাকি, যে বিয়ের মতো ব্যাপার নিয়ে মজা করব? এসবের মানে কি মা? মাহমুদার বাঁকা ভ্রুজোড়া সোজা হলো, কপালের বিরক্তির ভাঁজ সরে গেল, স্বরে নেমে এলো নমনীয়তা। নীলিমার সাথে আমার বন্ধুত্বটা প্রায় 3 দশকের, স্কুলে পড়ার বন্ধুত্বটা আজও অমলিন আছে। প্রায় বছর দশেক আগে একদিন কথায় কথায় নীলিমা বলেছিল, তুই বড় হলে তোকে অভিকের বউ করে নেবে। আমি সেদিন হেসে উড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম আগে ছেলে মেয়ে বিয়ের বয়স হোক, তারপরে সব নিয়ে ভাবা যাবে। আমি ভেবেছিলাম নীলিমা নিছক কথার ঝড়ে বলেছে। আমার ভাবনা ভুল প্রমাণ হলো তোর 18তম জন্মদিনে। জন্মদিন অনুষ্ঠানে এসে নীলিমা সবার অগোচরে আমাকে ডেকে তোর বিয়ের কথা বলল। তারপর ব্যাপারটাকে বিশ্লেষণ করে দেখলাম আমি, তোর মামা চাচাদের সাথে কথা বললাম, অভিকের সম্পর্কে খোঁজখবর নিয়ে তারা সায় জানালো। অভিককে আমি ছোট্টবেলা থেকে চিনি, বেশ চমৎকার ছেলে। ততদিনে তোদের কলেজের লেকচারার হিসেবে যোগদান করেছে, প্রতিষ্ঠিত ছেলে, ভদ্রনম্নও বেশ, তাই আমিও আপত্তি জানাইনি।
নীলিমার প্রস্তাব গ্রহণ করে নিজেদের মাঝে কথা বলে রেখেছিলাম, তোর বয়স 20 পেরোলে তোদের বিয়ে দেব। এখন তোর বয়স 21 চলছে, তাই নীলিমা চাচ্ছে এবার বিয়েটা সেরে ফেলতে। বিস্ময়ের আকাশ ছিল তাহিয়া, দুচোখে নেত্র পল্লব এক করতে ভুলে গেল, চোখে মুখে রাজ্যের চমক। তার এই 21 বছরের জীবনে এতটা ভয়ানক আর চমকপ্রদ সংবাদ শোনেনি ইতিপূর্বে। তার কানে বাজছে মায়ের বলা কথাগুলো, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল তাহিয়া। ইতিপূর্বে বাসায় তার বিয়ের কথা ওঠেনি, আজই উঠল, তাও কাকে নিয়ে? তার সবচেয়ে অপছন্দের একজন মানুষকে নিয়ে। মা খুব ভালো করেই জানেন সে অফিসারকে কতটা অপছন্দ করেন। রাজবাড়ি কোচের মানুষ অফিক, প্রথম বর্ষে পলিটিক্যাল থিওরি বিষয়ের ক্লাস নিত। ক্লাসে কোনো প্রকার বিশৃঙ্খলা পছন্দ করেন না অফিক, কেউ অমনোযোগী বা কথা বললে দাঁড় করিয়ে কয়েকটা কথা শুনিয়ে দেয়। প্রথম প্রথম তাহিয়া জানত না অফিকের স্বভাব সম্বন্ধে। একদিন অফিকের ক্লাস চলাকালীন সময়ে পেছনের বেঞ্চে বসে তার দুই বান্ধবী মীরা আর শৈলীর সাথে ফিসফিস করে কথা বলছিল। কথার রেস ধরে নিঃশব্দে হেসে উঠেছিল তিন বান্ধবী। তাদের ধারণা ছিল বিশাল এই ক্লাসের শেষ মাথায় স্যারের চোখ যাবে না, কিন্তু তাদের ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে স্যার পরখ করে নিল তাদের অমনোযোগিতা। ফলাফল হিসেবে ক্লাস শুদ্ধ ছাত্রছাত্রীর সামনে দাঁড় করিয়ে এত জোরে ধমক দিয়েছিল যে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠেছিল। উপরি লাভ হিসেবে কয়েকটা বাঁকা কথা শুনিয়ে দিয়েছিল। ভয়ে আপন মনে চোখে বর্ষা নেমেছিল তিন বান্ধবীর। বাসায় এসে মায়ের কাছে কতই না নিন্দা করল তাহিয়া, ভদ্রভাষায় গালমন্দ আর অভিশাপও বাদ রাখেনি। এই ঘটনার ড্রেস ধরে মাহমুদা অফিকের কথা বলতে নিলেই রেগে যেত তাহিয়া। ভয়ের কাতারের নাম লেখানোর পর বিভিন্ন অনুষ্ঠানেও নীলিমার বাসায় যেত না তাহিয়া। আকস্মিক পুরনো ঘটনা স্মরণে এলো তাহিয়ার। এতে কি মা আন্দাজ করতে পারেনি অফিককে তার ভীষণ অপছন্দ? তবুও মা কিভাবে এত ভয়ানক পরিকল্পনা কষতে পারল? অফিক স্যার কথাটা মনে আওড়াতেই এক হলদেটে ফর্সা সুঠামদেহী পুরুষ অবয়ব ভেসে উঠল চোখের ক্যানভাসে। চোখ ভরা রাগ, মুখ ভরা গাম্ভীর্য। এই যাত্রেল মানুষটার সাথে তাকে সারা জীবন কাটাতে হবে? অসম্ভব। ভাবনার সুতো ছিঁড়ে বাস্তবে পদার্পণ করল তাহিয়া। বিস্ময়ী ভাব ঠেলে প্রতিবাদী সুরে বলে উঠল, অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না, তুমি আন্টিকে নিষেধ করে দাও। কেন করতে পারবি না? আমাদের একটা ক্লাস নেয়, সেই ক্লাসকে হাসপাতালের মর্গের মতো ভয়ানক বানিয়ে দেয়। ক্লাস নামক মর্গের সেই ড্রমের সাথে সারা জীবন কাটাতে বলছো আমাকে? অসম্ভব, আমি ওনার সাথে এক ঘন্টা থাকতে পারবো না। সেখানে বিয়ের মতো বন্ধনে জড়িয়ে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি ওনাকে বিয়ে করবো না, কোনোভাবেই না। দৃঢ়তার সাথে জানালো তাহিয়া। মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন মাহমুদা। অভিক দেখতে শুনতে বেশ, আচার আচরণও বেশ, সব মিলিয়ে চমৎকার ছেলে, তোকে ভালো রাখবে। পেশাগত কারণে গম্ভীর, ব্যক্তিগত জীবনে বেশ প্রাণবন্ত, ভীষণ অমায়িক ব্যবহার তার। আমি ওকে ছোট্টবেলা থেকে চিনি, পড়ার সূত্রে হোস্টেল আর হলে পার করেছে বছরের পর বছর। তোর সাথে কখনো কলেজে তাকে দেখা হয়নি, তাই তুই ওর অনুরূপটা দেখিসনি, আমি দেখেছি। মাহমুদার কথা তাহিয়ার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না। সে ভেবে নিল তাকে রাজি করানোর জন্য মা বানিয়ে বলছেন। স্যারের মতো ছাত্রের মানুষ কিনা প্রাণবন্ত? অসম্ভব, এ লোক তো হাসতেও জানে না। অধৈর্য হয়ে উঠে দাঁড়ালো তাহিয়া, পাতে পানি ঠেলে হন হন করে নিচের রুমে চলে গেল। যাওয়ার আগে দৃঢ় গলায় বলে গেল, এই ব্যাপারটাকে এখানেই ইতি টানো মা, দ্বিতীয়বার এ নিয়ে আমার সাথে কথা বলবে না। আমি স্যারকে বিয়ে করব না, না এখন আর না কখনো। শব্দ চোখে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ল তাহিয়া। একরাশ বিস্ময় এসে ঘিরে ধরল তাকে। তার যেন বিশ্বাস হচ্ছে না স্যারের সাথে তার বিয়ের কথা চলছে। পুরো বিষয়টা মাথার উপর দিয়ে যাচ্ছে, তার অগোচরে কত বড় ষড়যন্ত্র চলছিল তাকে নিয়ে, অথচ সে টের অবধি পায়নি। মা কিভাবে পারল এত বড় কথা লুকাতে? এমন প্রশ্ন মস্তিষ্কে হানা দিতেই কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। নাকের ডগায় আসা গোলাকৃতির কালো ফ্রেমের চশমা ঠেলে চোখের উপর রেখে নিজের মনে জাগা প্রশ্নের উত্তর দিল,
মা চাপা স্বভাবের মানুষ, মনের কথা সহজে প্রকাশ করতে পারে না। এই যে বাবা মারা গেল আমার ছোটবেলায়, তারপর কত ঝড় বয়ে দুই সন্তান মানুষ করেছেন, কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেননি। মন খারাপের মধ্যবেলায় কারোর সামনে মনের ডায়েরি মেলে ধরেননি। মায়ের মনে কি চলে মা ছাড়া কেউ জানে না বোধ হয়, নীলিমা আন্টি আন্দাজ করতে পারে শুধু। নীলিমার কথা মনে পড়তেই ভ্রু কুচকাল। নীলিমা মেয়ের চোখে দেখেন তাহিয়াকে। তাহিয়া মায়ের পর নীলিমাকে দ্বিতীয় মায়ের স্থান দিয়েছে। মা চাপা স্বভাব তিনি না হয় বলতে পারেননি। নীলিমার সাথে তো তার ভালো সখ্যতা, তবে তিনি কেন বলেননি? সবাই ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে। একরাশ অভিমান হানা দিল তাহিয়ার মনে। আর স্যার, তিনি কিভাবে পারলেন ছাত্রীকে বিয়ের কথা ভাবতে? মায়ের সিদ্ধান্ত নিশ্চয়ই তার অজানা নয়। তার সম্মতি না পেলে কথা তাহিয়া অবধি আসত না। তিনি হয়তো আগে থেকেই জানতেন, ভেতরে ভেতরে কি ভেবে বসে আছেন আল্লাহ জানে। চঞ্চল মনা তাহিয়া হঠাৎ অভিমান ঠেলে রাগের সাগরে ডুব দিল। রাগের অর্ধাংশ মায়ের উপর, বাকি অর্ধাংশ অফিকের উপর। তাহিয়ার ডাকটা অফিকের সম্মতি দেওয়া নিয়ে। অফিকের উপর এত দিনের জমে থাকা রাগের সাথে কয়েক গুণ রাগ যোগ হলো। রাগ রূপ নিল বকাঝকায়, ইচ্ছা মাফিক বকল অফিককে। এসবের মাঝে চোখে ঘুম নামল না। রাগের বশ্যতায় রাত পেরিয়ে প্রভাত হলো। নিকোষ কালো মেঘ ছিঁড়ে বাংলার কোলে সূর্য উঁকি দিল। রুমের সাথে লাগোয়া বারান্দার মাঝে লবি চেয়ারে বসে সূর্যোদয় দেখল তাহিয়া। নির্ঘুম রাত পার করার ফলাফল হিসেবে মাইগ্রেন এসে হাজির হয়েছে। চোখ চলছে, এক মুঠো সোনালি রোদ গা ছুঁয়ে দিতেই বারান্দা ছেড়ে রুমে এলো। বিছানায় গা এলিয়ে দিয়ে নিশ্চল শুয়ে রইল খানিকক্ষণ। সাতটা বাজতেই দরজায় কড়া নাড়ার শব্দ এলো। এক কিশোর ওপাশ থেকে বলে উঠল, আপু উঠেছিস? মা টেবিলে নাস্তা দিয়েছে, খেতে আয় জলদি। রা করল না তাহিয়া। ছোট ভাই তুহিনের কথা না শোনার ভান করে রইল। তুহিন পার কয়েক ডেকে চলে গেল। এরপর মাহমুদ এসে দরজায় বেশ শব্দ যোগে কড়া নাড়লেন, তাহিয়া দ্রুত ফ্রেশ হয়ে টেবিলায়, তোদের খাইয়ে আমাকে বেরোতে হবে। এবারও রা করল না তাহিয়া। মাহমুদা চলে গেলেন। মাহমুদা স্থানীয় এক হাই স্কুলের বাংলা শিক্ষিকা। ছেলে মেয়েদের খাইয়ে স্কুলে যাবেন। তাহিয়া ফ্রেশ হয়ে কলেজের জন্য তৈরি হয়ে নিল। সাজগোজ করতে ভালোবাসে তাহিয়া। কলেজে যাওয়ার আগে নিজেকে সব সময় পরিপাটি করে যায়। কোর্তের সাথে ডেনিম প্যান্ট, তার উপর সাদা অ্যাপ্রন পরে। কালচে লাল চুলগুলো পনিটেল বেঁধে কলায় স্কার্ফ ঝুলায়। প্রসাধনী হিসেবে মেধহীন গালে লুজ পাউডার, পাতলা ঠোঁট চোরায় হালকা গোলাপি লিপস্টিক আর চশমার ভেতর থাকা হরিণ চোখে টাঙানো আইলাইনার। কখনো সখনো আবার চোখে কাজলের রেখা টেনে কপালে মখমল টিপও দেয়। সেদিন চুল সাজাই বেলুনিতে, এতেই সুন্দর দেখায় তাকে। মন কেমনের এই বেলায় কোনো সাজগোজ করার ইচ্ছে হলো না। রাতের পরিধেয় পোশাক ছেড়ে অফ হোয়াইট কুর্তির সাথে নীল জিন্স চড়ালো গায়ে। তার উপর অ্যাপ্রন ছড়িয়ে প্রসাধনীহীন চেহারায় বেরিয়ে গেল রুম থেকে। তাহিয়ার রুমের সামনেই ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস পার হতে গিয়ে টেবিলে বসা মাহমুদা খানমকে নজরে এলো। তিনি খেতে বসেছেন, দৃষ্টি মেয়ের পানে, কপালে চিন্তার ভাঁজ, চোখের শিরায় রাগের আভা। তাহিয়া সেসব তোয়াক্কা করল না। হাতে ধরা নীল স্কার্ফ গলায় চড়াতে চড়াতে পা বাড়ালো সদর দরজার দিকে। মাহমুদা খানম মেয়ের যাওয়ার পানে তাকিয়ে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে এগিয়ে এলেন সদর দরজার দিকে। দরজার পাশে শো র্যাকের সামনে দাঁড়িয়ে ফ্ল্যাট শো পড়ছে তাহিয়া। মাহমুদা গিয়ে পেছনে দাঁড়ালেন নিঃশব্দে। তাহিয়া মায়ের উপস্থিতি টের পেয়ে তড়িৎ পিছনে ফিরল, প্রশ্ন করল, স্যার বিয়ের কথা আগে থেকে জানতেন? না। মায়ের কথায় বিস্ময়ের রেখা দেখা গেল তাহিয়ার চোখে। আন্টি তাকেও বলেনি। মেয়ের চোখে ভাষা প্রশ্ন পড়ে নিয়ে মাহমুদা বললেন, তোদের বিয়ের প্রস্তাব পাকাপোক্তভাবে গ্রহণযোগ্য হয়েছে বছর দুয়েক আগে। তখন তুই অভিকের ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গিয়েছিস। বিয়ে ঠিক জানতে পারলে হয়তো তোদের মাঝে প্রেমময় একটা সম্পর্ক তৈরি হতো। তোরা যেহেতু একই ডিপার্টমেন্টের শিক্ষক ছাত্রী,
তোদের প্রেমময় সম্পর্কের কথা জানাজানি হলে ছাত্রী শিক্ষকের মধ্যকার সম্মানজনক সম্পর্ক নষ্ট হতো, অভিকের রেপুটেশনে দাগ লেগে যেত। আমি বা নীলিমা কেউ চাইনি ছাত্রী শিক্ষকের মাঝে বিবাহ পূর্ব কোনো সম্পর্ক গড়ে উঠুক, তাই তোদের জানানো হয়নি, সরাসরি বিয়ের কথা জানানো হয়েছে, অভিককে দুদিন আগে বলেছে নীলিমা। মন মাঝে স্বস্তির মৃদু বাতাস বয়ে গেল তাহিয়ার। ইতিবাচক উত্তর হলে সে মানতে পারত না, কিছুটা সময় নিরাপত্তায় গা মারিয়ে প্রশ্ন করল, স্যার সম্মতি দিয়েছেন বিয়েতে? হ্যাঁ, নিজের ভালো মন্দ সবাই বোঝে, একমাত্র তুই অবুঝ। কিছুটা রাগ কিছুটা বিরক্তির সাথে বললেন মাহমুদা। কমে আসা রাগের শিখা আবার চলে উঠল তাহিয়ার ভেতর। স্যার কেন সম্মতি দিল? ছাত্রীকে বিয়ে করার কথা ভাবছে, কত নির্লজ্জ, এমন ভাবনা থেকে স্পষ্ট জানালো, আমার ভালো স্যারকে বিয়ে না করারই মাঝে, তাই আমি বিয়েতে অমত জানাচ্ছি। স্যারের সাথে আমার ভালো আটকে থাকলে সে ভালো আমার দরকার নেই, আমি খারাপই ভালো আছি, যত যাই হোক বিয়ে করব না স্যারকে, কোনোভাবেই না, আসি। দ্রুত বেগে বেরিয়ে গেল তাহিয়া। মাহমুদা খানম সিঁড়ির দিকে চেয়ে এক নীরব দীর্ঘশ্বাস ছাড়লেন। মনে পাথর চাপা পড়ার সব দুঃখ যেন উপচে পড়ল সেই নিঃশ্বাসে। বাদামি চোয়ালে রাগের আভাস ছড়িয়ে কলেজ গেল তাহিয়া। সে ইংরেজি বিষয়ে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছে। প্রতিদিন নিজ ডিপার্টমেন্টে গিয়ে চঞ্চল্য তাহিয়া তার দুই বান্ধবী মীরা ও শৈলীর সাথে হাসি আড্ডায় মেতে ওঠে। আজ সেই চঞ্চল মনা তাহিয়াকে দেখা গেল না, তার পরিবর্তে এক চাত্রেল কন্যার দেখা গেল। তার এহেন আচরণে দুই বান্ধবী বিস্ময়ে চূড়ায়। দুপাশে বসে তাহিয়ার চেহারা পড়ার চেষ্টা করল তারা। ব্যর্থ হয়ে মীরা ধীর স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে রে তাহিয়া, রেগে টমেটো হয়ে আছিস কেন? তাহিয়া দুই বান্ধবীর দিকে তাকালো, একবার ভাবলো সমস্যাটা দুজনের কাছে খুলে বলবে, পরক্ষণেই উপলব্ধি করলো বলাটা ঠিক হবে না, এতে দুই বান্ধবী মিলে তাকে হাসির পাত্র বানাবে। এমনিতেই মন ভালো নেই, ওদের হাসি ঠাট্টা শুনলে রাগ অনিয়ন্ত্রিত হয়ে নিজের গতি হারাবে, তাই চুপ করে রইল। শৈলী বার কয়েক জিজ্ঞেস করলো, কাজ হলো না, হতাশা বরণ করে প্রসঙ্গ বদলালো, মীরা অভিক স্যার যে থিওরিটা দেখে আসতে বলছে দেখে আসছিস? মীরা ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করল, আজ স্যারের ক্লাস আছে, আমি তো ভুলে গিয়েছি। হ্যাঁ, ফার্স্ট ক্লাসটাই অভিক স্যারের। দুই বান্ধবীর কথা কর্ণকুহরে পৌঁছতেই তড়িৎ উঠে দাঁড়ালো তাহিয়া। চলমাঞ্চা পরিস্থিতি তাতে স্যারের মুখোমুখি হওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রথমত রাগ, দ্বিতীয়ত অস্বস্তি। আগে ছাত্রী শিক্ষকের সম্পর্ক ছিল, এতে ভয় থাকলেও অস্বস্তি ছিল না, কিন্তু এখন সেই সম্পর্কের বাইরে দ্বিতীয় সম্পর্ক রেখা টানছে, সেই রেখাটা অস্বস্তিতে ভরা। তাহিয়া মনে হচ্ছে বিয়ে না হলেও আর কখনো অফিক স্যারের মুখোমুখি হতে পারবে না সে। ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে দুই বান্ধবীর উদ্দেশ্যে বলল, আজ ক্লাস করব না, বের হ। শৈলী ভ্রুকুচকে প্রশ্ন করল, আজ দুটো গুরুত্বপূর্ণ ক্লাস, অভিক স্যার সিট দেওয়ার কথা বলেছিল, ক্লাসটা করে যাই। মীরা বোধহয় তাহিয়া মনের ঘূর্ণিঝড় আন্দাজ করেছে, সে ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। তাহিয়ার দিকে তাকিয়ে বলল, অনেকদিন ফুচকা খায় না, চল সিট কাল ম্যানেজ করে নিব। শৈলী ইতি উতি তাকাচ্ছিল, প্রথম শ্রেণীর ছাত্রী সে, ক্লাস বাঙ্ক দেওয়া তার নীতিবিরোধী কাজ, মনের নিষেধাজ্ঞা প্রকাশ করল সে। তোরা যা, আমি যাব না। মীরা শৈলীর হাত টেনে দাঁড় করিয়ে বলল, বিদ্যাপুকুরের হব বেগম, পড়া পরেও করা যাবে, এই মুহূর্তে তাহিয়ার মন ভালো করা প্রধান কাজ, চল তো। অগত্যা শৈলীকেও যেতে হলো। পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ইংরেজি ডিপার্টমেন্ট। মীরা শৈলী কথা বলতে বলতে নিচে নামছিল, তাহিয়া শুধু শুনছিল, মনে মনে দোয়া করল যাবার কালে যাতে অফিকের সাথে দেখা না হয়। বিধিবাম দোতলা অবধি আসতেই অফিকের মুখোমুখি হয়ে গেল। সাদা শার্ট কালো প্যান্টের সুদর্শন পুরুষকে দেখে হাত পা শীতল হয়ে এলো তাহিয়ার। অস্বস্তিতে মুখটা
চেয়ে গেল। চাপদাড়ির উপবৃত্তাকার গম্ভীরতর চোয়ালের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে গেল সে। এক পলক চেয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। মেয়েরা ভীত চোখে চেয়ে বিড়বিড় করে বলল, আজ ঘুরতে যাওয়ার কথা ভুলে যেত ইয়া, এখন এই হিটলার আপনি আগে করে গোষ্ঠী উদ্ধার করবে, তারপর ক্লাসে টেনে নিবে। আমি আগেই বলেছিলাম, তোরা আমার কথা শুনলি না তো। মেয়েরা শৈলী সিঁড়ির মাঝে দাঁড়িয়ে সালাম দিল অফিকের উদ্দেশ্যে। ব্যস্ত ভঙ্গিমায় সিঁড়ি বেয়ে উপরে উঠছিল অফিক, মেয়েরাদের সালাম শুনে দাঁড়িয়ে গেল। সালামের উত্তর দিয়ে হাত ঘড়িতে সময় দেখল, তারপর ভ্রু কুচকে বলল,